আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আপনারা হয়তো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পরের অন্যতম চরিত্র জবাকে সকলেই খুব ভালোবাসেন, কিন্তু আপনারা কি জানেন পর্দার বাহিরে জবার আসল নাম কি, তিনি কি করেন এবং কেমন তার লাইফস্টাইল, পর্দার বাইরেও তিনি কি শান্ত স্বভাব নাকি কমল হৃদয়ের একজন মানুষ? হ্যাঁ বন্ধুরা, আমাদের মনের সকল প্রশ্নের জবাব দিব আজকের এই ভিডিওটিতে। কে আপন কে পর সিরিয়ালের জবা একজন মডেল ও সফল অভিনেত্রী। সিরিয়ালের জবা হলেও তার আসল নাম কিন্তু পল্লবী শর্মা। 5'2" উচ্চতার এই সুন্দরী অভিনেত্রীর বয়স মাত্র 26 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতের কলকাতায়, কিন্তু কলকাতায় জন্মগ্রহণ করলেও কলকাতার অন্যান্য পরিবারের মতো পুরোদত্তর বাঙালি ছিল না পল্লবী শর্মার পরিবার। তবে অবাঙালি হলেও অত্যন্ত সাবলীলভাবে বাংলা বলতে পারে এই অভিনেত্রী। তিনি পড়াশোনা করেছেন কলকাতার এক স্থানীয় স্কুল থেকে। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব আগ্রহী এবং মেধাবী একজন ছাত্রী ছিলেন। তিনি সবসময় শিক্ষকদের কথা মেনে চলতেন এবং শিক্ষকদের যথাযথ সম্মান করতেন। বর্তমানে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অভিনয়ে মনোযোগী হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে এখনও জীবনসঙ্গী হিসেবে কারো গলায় মালা পরানো হয়নি পল্লবীর, তবে তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন বলে জানিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো, অত্যন্ত সুন্দরী হওয়ায় স্কুল লাইফ থেকে অসংখ্য প্রেমের প্রপোজাল পেয়েছে এই সুন্দরী মডেল ও অভিনেত্রী, কিন্তু সবসময় নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে নিজেকে দূরে রেখেছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী একসাথে কয়েকটি স্থানে কাজ করছেন এবং বিভিন্ন অ্যাড কোম্পানিতেও যুক্ত হয়েছেন। তিনি স্টার জলসার কে আপন কে পর সিরিয়ালে অভিনয়ের জন্য প্রতি এপিসোডে প্রায় 25,000 টাকা করে নেন। বর্তমানে তার মাসিক ইনকাম 1,00,000 টাকার উপর। বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো জবার ব্যাপারে একান্তই ব্যক্তিগত কিছু তথ্য। জবা এমন একজন অভিনেত্রী যে অভিনয়ের পাশাপাশি নাচে গানেও খুব পারদর্শী। পর্দার বাইরেও বিভিন্ন প্রোগ্রামে তিনি নাচ করে থাকেন। তিনি খুবই শান্ত প্রকৃতির এবং তার হাসিটা বেশ সুন্দর। তার মায়ামাখা হাসি দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। কে আপন কে পর সিরিয়ালে অত্যন্ত মার্জিত, রুচিশীল ও দায়িত্ববান একজন নারী হলেও বাস্তব জীবনে কিন্তু জবা অনেকটাই ভিন্ন। স্টাইলিশ লুক আর হট ফিগারের মাধ্যমে সবসময় চেষ্টা করেন সকলের নজর কাড়তে। বন্ধুরা, মজার ব্যাপার হলো, জবার অভিনয় দেখতে আমরা যত আগ্রহী, জবা তার থেকে বেশি আগ্রহী দেবের মুভি দেখতে। দেবের এমন কোনো মুভি নেই যেটা একবারের জন্য হলেও জবা দেখেনি। তবে দেবের এক ছবি বহুবার দেখার রেকর্ডও রয়েছে জবার। এবং অত্যন্ত ভ্রমণপ্রিয় এই অভিনেত্রী কাজের ফাঁকে একটু সময় পেলেই বন্ধুদের নিয়ে বেরিয়ে যান। টিভি সিরিয়ালে অভিনয় করার পাশাপাশি অভিনেত্রী চান সিরিয়ালের পাশাপাশি সিনেমাতে অভিনয় করতে। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল, যদি সে কখনো সিনেমাতে অভিনয় করার সুযোগ পায়, তিনি তার পাশে হিরো হিসেবে কাকে রাখতে চায়। তিনি কোনো কিছু না ভেবেই বিনা দ্বিধায় বলে দিয়েছিলেন তার পছন্দের নায়ক দেবের কথা। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগে জবার অভিনয়? আমার মতো আপনারাও কি চান অতি শীঘ্রই সিনেমাতে অভিনয়ের সুযোগ পাক এই সুন্দরী অভিনেত্রী? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন।